क्लास शुरू करी क्लास फोर तो आज के देखो जेटा से मोबाइल डिवाइस सपोर्टेड अर्थात गत क्लासर जो फाइलगुल क्लास थ्री ते क्लास फोरे ओपन करी राखलाम क्लास फोर फाइव फोल्डारे एखन देखें ये हे हमारे एक डिजाइन किन्तु जो मोबाइल भिउते देखें मोबाइल भिउ देखार जो क्रोमे देवें हे कंट्रोल अल्टर आई ताहले आसबे मोबाइल भिउ एखान मोबाइल सिलेक्ट कर देवें अच्छा आईफोन सिक्स सेवेने ये हंड्रेड पार्सेंट कर दिए देखें एक शो करते चाची ना ए रकम कर शो करते चाची এইটা পুরা 100% উইথ আসুক আর লোগোটা উপরে যাবে এগুলা মানে একটু মোবাইলের ভিউ যাতে শো করে সেই জন্য তো এই জন্য রেসপন্সিভ করার লাগে বিভিন্ন ডিভাইস সাপোর্টেড করার লাগে তো রেসপন্সিভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সিএসএস এ কিছু কোড লিখতে হবে সিএসএস এ বলে দিতে হবে ম্যাক্স উইথ এত এবং তো এটা আমি ফুল ভিউ আপাতত রাখলাম এরপর ক্লাস ফোর সাবলাইন আচ্ছা একেবারে শেষে আসব আমাদের সিএসএস এর একবারে শেষে আসে এখানে শেষ করে নেই এটা দিয়ে দেন শেষ এইখানটায় আপনারা একদম শেষে এখানে লিখে দেন যে এটা রেসপন্সিভ এর জন্য কমেন্ট লিখতে হয় এইভাবে এরপরে সাবলাইমে এইখানে আমি লিখলাম হচ্ছে অ্যাট দ্য রেট মিডিয়া মিডিয়া এরপরে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উইথটা ডিফাইন করে দিই ম্যাক্স উইথ দিলাম 768 পিক্সেল এটা হচ্ছে নর্মাল একটা মোবাইল স্ক্রিন সাইজ এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাঝখানে আমাদের যার যার উইথ দেওয়া আছে তাদের উইথগুলোকে নিয়ে এসে কাস্টমাইজ করতে হবে এখন বিষয় হচ্ছে যদি আমরা 768 পিক্সেল ম্যাক্স উইথ শুধু মিডিয়া লিখে লিখি তাহলে এর নিচে একেবারে 200 পিক্সেল পর্যন্ত স্ক্রিনে একই বিষয় অ্যাপ্লাই হবে এইভাবে না লিখে আমরা একটা ফিক্স একটা ডিভাইসের জন্য একটা ফিক্স ভাবে লিখে দিব যে ম্যাক্স উইথ যেমন দিছি এমনি করে মিনিমাম উইথও ব্যবহার করব এর জন্য এখানে মিডিয়া অনলি লিখতে হবে এবং স্ক্রিনটা বলে দিতে হবে স্ক্রিন এন্ড একটা লিখতে হবে লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে মিনিমাম উইথ লিখে দিতে হবে মিন উইথ লিখে দিতে হবে ধরেন আমি চাচ্ছি যে এই কোডটা অ্যাপ্লাই হবে 360 পিক্সেল পর্যন্ত তো এই পর্যন্ত লেখার পর এইখানে একটা স্পেস দিয়ে এন্ড দিয়ে আবার শেষেও স্পেস দিতে হবে মাস্ট বি এই জায়গায় স্পেস থাকতে হবে এই জায়গায় স্পেস থাকতে হবে দেন এই জায়গায় স্পেস থাকতে হবে তারপরে আপনার এই কোড কাজ করবে এখানে আমি কি বললাম যে অবশ্যই 360 পিক্সেল মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ এত তাহলে এটা একটা ডিভাইসের জন্য হলো এরকম কয়েকটা ডিভাইসের জন্য তৈরি করেন ফার্স্ট টাইমে তৈরি করেন আমরা সর্বোচ্চ কত সর্বোচ্চ মানে আমাদের স্ক্রিনে কত দিছি মেইন স্ট্রাকচারটা বানাইছি 1024 পিক্সেল তার মানে 1024-এর থেকে ছোট যখন স্ক্রিন হবে তখন কিন্তু প্রবলেম এই জন্য ফার্স্ট তৈরি করব যখনই 1000
24 পিক্সেলের নিচে চলে আসলো ম্যাক্সিমাম উইথ, এটা থেকে 992 পর্যন্ত স্ক্রিনে আসলো, তখন এইখানকার কোডটা অ্যাপ্লাই হবে। দেন 992 থেকে পরেরটা বানান, 992 থেকে 992 থেকে বানান হচ্ছে 992 না, 92 এ পর্যন্ত কাজ করবে, এইখানেও একটা কাজ করবেন, 223 পর্যন্ত, 24 পর্যন্ত ওইটাই কাজ করবে, 23 পর্যন্ত আসলে এই কাজ, আর এখানে 92 পর্যন্ত হলে এখানে 91 পর্যন্ত এই স্ক্রিনে আসবে। দেন আরেকটা ডুপ্লিকেট করেন, করে এখানটা দেখেন 991 থেকে আমি বললাম 768 পর্যন্ত, 768 পর্যন্ত এবং 767 পর্যন্ত, 360 এ পর্যন্ত রাখলাম। এরপরে আরেকটা দিতে পারেন বা একটা ম্যাক্স দিতে পারেন, শুধু ম্যাক্স, মিডিয়া ম্যাক্স, এটা 360-এর উপরে গেলে অনলিটাও থাকবে না, এখানটায় 360 থেকে তার ছোট একদম 0 পর্যন্ত। এইখানে লিখলাম কয়েকটা কোয়েরি, এটা হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য হয়েছে, এটা হচ্ছে ট্যাবে ট্যাবের জন্য, আর এটা হচ্ছে মোবাইলের জন্য, মোবাইল ল্যান্ডস্কেপের জন্য, প্লাস 360-এ আসলে সেটা পটেনশিয়ালের জন্য, ল্যান্ডস্কেপ পটেনশিয়াল তো বুঝি, ল্যান্ডস্কেপ আর পটেনশিয়াল যদি না বুঝেন তাহলে ল্যান্ডস্কেপ আমি ইমেজে দেখি, রিজুম করলাম। এখন আমরা আসলে উইথ গুলাকে হচ্ছে এই রেসপন্সিভের মধ্যে নিয়ে আসবো, এর জন্য ফার্স্ট টাইম আমাদের যে সামথিং এর ভিতরে উইথ দেওয়া আছে এত পিক্সেল, এই শুধু এইটাকে নিয়ে আসবো, আর কিছু না, এটাকে কপি করলাম, করে এটার মধ্যে পেস্ট করে দিলাম। এটা যখন 992 পিক্সেল আসবে উইথ, তখন তো আর 24 মানে 1024 পাই লাভ নেই, তখন 900 এত থেকে এতর মধ্যে পাইতে হবে, তাহলে আমরা এই উইথটা এর মধ্যে দিয়ে দেব, এই উইথটা দিয়ে। থাকলে হ্যাঁ 992 বা 1000-এর মধ্যে থাকলে এই উইথটা পাবে। তারপর আবার এইখানটায় 360 না, এখানে 360 পর্যন্ত দিলাম, 360 পিক্সেল এইখানটায় পাবে। আর একদম স্মল স্ক্রিনে আসলে, একদম ছোট স্ক্রিনে আসলে এখানে 100% শুধু দিয়ে দিই, মানে যতটা স্ক্রিন হবে সেটার 100% পাবে। তো এখন কেন করবে না, এখানে আমরা HTML এর মধ্যে একটা লাইন লিখে দিতে হয়, HTML টা ওপেন করি, ওই কোডটা ওই লাইনটা লিখে দিইনি, হেডের মধ্যে একটা লাইন লিখতে হয়,
তো এটা লিখে বলতে আমি কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে মেটা মিডিয়া কুয়েরি, মেটা মিডিয়া। এখানে HTML লিখে সার্চ করলাম, এটা ভিউপোর্ট বলা হয় আর কি। এই যে এই কোডটা, অর্থাৎ মেটা একটা ট্যাগ আছে, এটার নাম হবে ভিউপোর্ট, আর কন্টেন্ট এখানে ডিভাইসের উইথ বলে দেওয়া হবে, পটেনশিয়ালি স্কেল ধরে দেওয়া হবে 1.0। এটা থাকবে হচ্ছে এই যে হেডের মধ্যে, টাইটেলের পরেই দেন যে এইখানে আমরা নর্মালি টাইপ করছি, তো এটা এই জন্য আমরা আরও কিছু কিন্তু ব্যবহার করি নাই, এখানে আরও একটা মেটা ব্যবহার করতে হয়, মেটা ইকুয়াল মেটাকে ক্লোজ করলাম, এইখানে কার্ড সেট লিখতে হবে, কার্ড সেট ইকুয়াল ক্লোন অ্যান্ড UTF-8, এইভাবে সম্ভবত, যদি না ঠিক মনে হয় তাহলে একটা সার্চ করে নিয়ে আসবেন। এটা এটা হচ্ছে আমরা বলে দিলাম যে ইউনিকোড টেক্স ফাইল 8 বিট, এটা মেটা লিখে দিতে হয়, দেন আর এটা না দিলেও আমাদের মিডিয়া কোয়েরি কাজ করবে যদি এই লাইনটা লিখি, এই লাইনটা লিখার পর আমাদের CSS এ এই এইগুলো এখন কাজ করবে। এখন আপনি এটা রিফ্রেশ করে দেখেন, রিফ্রেশ করার পর এই যে আমরা যখনই 700টি পিক্সেলে চলে আসলাম তখন এটা উইথ ছোট হয়ে গেল, আপাতত আমরা উইথটা কাজ করতেছি, বাকিগুলো পরে ফিক্স করতেছি, আর তারপরে একদম 0 পিক্সেল পর্যন্ত 100% থাকতেছে, ঠিক আছে। 700 আসলে, আর 767 থেকে 992 পর্যন্ত কাজ করতেছে না, না নয়শো 91 ম্যাক্স উইথ, মিনিমাম 768 এইখানটায়, হ্যাঁ এইখানে আমরা উইথটা 768 ব্যবহার করতে হবে বা তারও কম ব্যবহার করতে হবে, তাহলে কাজ করবে। মানে মিনিমাম উইথটা দিয়ে রাখলাম, মিনিমাম হয়ে থাকলো, প্লাস স্ক্রিন ছোট করলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে মিনিমাম স্ক্রিন হচ্ছে আমাদের 768 পিক্সেলের স্ক্রিন হচ্ছে এটা, এই স্ক্রিনে 100% হয়ে যাবে, 100% করে দেখেন। এই স্ক্রিনে এখন উইথটা ফিক্স হয়েছে, উইথ হয়েছে পরে এগুলো আমরা ফিক্স করব। আচ্ছা এরপরে আমরা যেগুলো যেগুলোর উইথ দিছি সবগুলো 100% করে দেবো, কাজ শেষ। আচ্ছা কোথায়, হ্যাঁ এইখানটায়, এখন উপরে দেখেন আর কি সে উইথ আছে, হেডারে প্যাডিং দেওয়া আছে, লোগোতে উইথ দেওয়া আছে, লোগো 100% করে টপ করে দেন, ফ্লোট নন করবো আমরা, এই জন্য দুইটাই কপি করলাম। আচ্ছা মনে হয় এই এইখানটা ঠিক থাকবে,
লিখতে হবে না, মানে এইখানে না দিয়ে সরাসরি এইখানটায় ব্যবহার করলেই উইথ 100% করছে, কমা গুলা দেই নাই, প্রবলেমটা এইখানটায় হয়েছে, এইখানকার কমাটা উঠাই দিছি। এখন লোগোর উইথ 100% হয়েছে, এখন ইমেজটাকে প্লেস করবো আমরা সেন্টারে। ইমেজটা সেন্টারে করার জন্য IMG-টাকে সেট করেন, পরে এখানে 200 পিক্সেল আছে না, 200 পিক্সেলে থাকুক, উইথ ডিসপ্লেটা ব্লক করে দেন আর মার্জিনটা 0 অটো করে দেন, আর একটু 0 অটো না 20 পিক্সেল অটো দেন, তাহলে উপরে নিচে একটু জায়গা পাবে, 20 পিক্সেল অটো। এইটা আমাদের 768 বা তার বড় সকল স্ক্রিনে পাওয়ার দরকার, তাহলে একবারে এইটাতে অ্যাপ্লাই করে দেন। আর হাইটটা লাগবে না, রাখতেও পারেন না রাখলেও সমস্যা নেই, কারণ হাইটটা উপর থেকেই পাবে। আচ্ছা, আমরা যেহেতু সব স্ক্রিনের জন্য করছি, এইখানেও লোগো করছি, তাহলে এইখানটাও অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখি, তাহলে বুঝতে পারবেন, নাহলে মনে হবে যে কোথায় কোথায় অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, এবং এইখানটায় সেই কারণে যাতে রেসপন্সিভে খুব সহজে করা যায়, ফ্লোট নন করে দেন, এটাই সব জায়গায় ব্যবহার করেন। এখানে করলাম না, সরাসরি এখানে করলাম, মানে এইখানে যা এইখানে তা, অর্থাৎ আমরা যদি 300, এটা স্ট্রাকচারের জন্য শুধু রাখছি তো এই জন্য। আচ্ছা, বাকিগুলা এখানেই অ্যাপ্লাই করব, এটার আর কাজ নাই মোটামুটি, এটা শুধু আমরা স্ট্রাকচারটা 360 করার জন্য করছি। এরপরে দেখেন মেনুটা ফুল উইথ হয়ে গেছে, ছোট স্ক্রিনের জন্য, বড় স্ক্রিনে গেলে সাইডে চলে আসবে। আচ্ছা, এখানে 1019-20-এ একটু ফুল উইথ হয়ে যাচ্ছে, ওটা আমরা পরে ফিক্স করতেছি, আপাতত এই যে ঠিক আছে, সকল স্ক্রিনের জন্য এভাবে আসলো। এরপরে এই সাইড বার এবং এই দুইটার উইথ আছে, এগুলো 100% করে দিই। আগে নিয়ে আসি মেইন কন্টেন্টের উইথ, যেখানটায় দেওয়া আছে মেইনের মধ্যে কন্টেন্টের উইথ দেওয়া আছে, ফ্লোট লেফট করা আছে, যে নিয়ে আসেন এখানে বলে দেন 100% ফ্লোট নন করে দেন। এটা কয়েক জায়গায় অ্যাপ্লাই করে দেন, এই জায়গায় লাগবে না। আচ্ছা, আমরা প্রথমে দিতে ভুলে গেছি, এই জায়গায় দিলাম, প্লাস এই জায়গায় লাগবে না, এই জায়গায় দিলাম, সেভ করেন। এরপরে আরেকটা নিয়ে আসি, একবারে করি, সাইড বারের 25% আছে, এটা 100% করে দেবো, এটা নিচে চলে যাবে, অটোমেটিক যাবে, কোনো সমস্যা নেই। এটা 100% আর ফ্লোট নন করেন, আর এগুলা আপাতত উপর থেকে আসবে, তাহলে এই সাইড বারটাও কপি করেন, এইখানেও অ্যাপ্লাই করেন,
এবং শেষেরটাতে অ্যাপ্লাই করেন। ফিক্স করতেছি এখন, দেখি উপর থেকে দেখি। হ্যাঁ এটা আছে, মেনু আছে, এই টাইটেল প্লাস এই ইমেজটা তখন 100% রাখবো, আর নিচে এটা প্লেস করে দেবো, আর সাইড বারটা ফিক্স করবো, এটা সেন্টারেই থাকবে, অলওয়েজ সেন্টারে থাকবে। এরপরে আর কিসে উইথ দেওয়া আছে খুঁজেন, লেফট ডিফে মানে হচ্ছে আপনার ইমেজটা, মানে সিঙ্গেল কন্টেন্টের মধ্যে যে ইমেজ আছে সেটার ফ্লোট করা আছে, দুইটাই আছে, দুইটাকে আমরা 100% করে দেবো, আর ফ্লোট লেফট রাইটগুলোকে 0 করে দেবো। আচ্ছা এখানে দেখেন, দুইটাতে যদি একই ভ্যালু হয় কমা দিয়ে আগেরটা লিখেন, কমা দিয়ে ডট দিয়ে পরের, পাইছে ফ্লোট নন, ফ্লোট নন না, হ্যাঁ ফ্লোট নন ব্যবহার করবো, ঠিক আছে, তারপরে ডিসপ্লে ব্লক করে দেব। আসলে নন বলতে কোনো ভ্যালু নাই, নন ভ্যালুই নেই। আচ্ছা এটা কেন কাজ করতেছে না, আমাদের আইএনজিতে ফ্লোট করা আছে, এটা উইথ দিয়ে ফ্লোট করা আছে, এই কারণে কাজ করতেছে। তো আমরা এইটার ফ্লোটটা নন করব আর উইথ 100% করে দেব। সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে এ, তার মধ্যে আইএনজি খুঁজেন কোথায় আছে, সিঙ্গেলের মধ্যে এ, তার মধ্যে আইএনজি, সিঙ্গেলের মধ্যে এ, তার মধ্যে আইএনজি, উইথ দেওয়া আছে প্লাস ফ্লোট করা আছে, এইটাকে কপি করেন, এইটাকে নিয়ে যান, এখানে উইথ এটাই থাকুক, এখানে হাইট ঠিক থাকুক, মার্জিন 20 পিক্সেল অটো করে দেন, সেন্টারে নিয়ে আসেন, আর ফ্লোরটা নন করে দেন, আর বাকিগুলো যা আছে তাই থাকবে। তো এটা এই স্ক্রিনের জন্য 992, কিন্তু তার ছোট স্ক্রিন 768 পর্যন্ত ঠিক আছে, ওইটাই রাখলাম, কিন্তু যখন 700 থেকে 360 স্ক্রিনে আসবে, আসলে মার্জিন রাইট হবে না, এটা শুধু একটা মার্জিন, যেহেতু
এন্ড রিফ্রেশ করেন। এখন 992 উপরের স্ক্রিনে ডিসপ্লে পাবে 170 পিক্সেল, তার ছোট স্ক্রিন হলে 100% হচ্ছে। কিন্তু 100% হলে প্রবলেম একটা কি হচ্ছে, 100% মানে বাইরে চলে যাচ্ছে, 768 ফুল স্ক্রিন পাচ্ছে। সেক্ষেত্রে কি করবেন, আইএমজি না এখানে ম্যানুয়ালি দেখবেন কত হইলে ঠিক থাকতেছে। একদম ছোট স্ক্রিনে আসেন, 360 স্ক্রিনে আসেন, 360 পিক্সেল স্ক্রিনে 94 থাকলে বা কমে দেন, ছোট করেন, সমস্যা নেই, 80% করে দেন, নর্মালি সব জায়গায় ঠিকঠাক পাবে। ফুল স্ক্রিনে এরকম সাইডে থাকবে সাইড বার, ছোট হইলো স্ক্রিন, সেন্টারে চলে আসলো, আর বাকিটা নিচে গেল সাইড বারটা। আচ্ছা, সাইড বারটার উইথ কমাইতে হবে, মানে এটা 80% মনে দিতে হবে, সাইডের উইথ 100%। বুঝলাম 100% কিন্তু বাইরে চলে গেছে, সাইড উইথ 100% দিয়ে বাইরে চলে গেছে, তাহলে কমানি উইথ। আচ্ছা, যদি 95% রাখি তাহলে ছোট করলে, ছোট করলে মানে প্রতি ক্ষেত্রে 95 রাখতে হবে, অর্থাৎ দুই পাশে গ্যাপের জন্য কম কম ব্যবহার করতে হবে, 91 বা তার ছোট। পঁচানব্বই রাখেন, 90 হবে হয়তো 768 তার নিচের 360 পর্যন্ত। তিরানব্বই রাখি, মার্জিন জিরো অটো করে সেন্টারে রাখি, জিরো অটো। আচ্ছা, উপরের নিচে একটু গ্যাপ রাখি, সমস্যা কি, 20 পিক্সেল অটো সেভ করলাম, দেখি এখন সেন্টারে আছে। আচ্ছা, এখন মনে হচ্ছে একদম জিরো থেকে শুরু হয়েছে না, একটু প্যাডিংয়ের দরকার ছিল না, মানে একটু গ্যাপ দরকার ছিল, যেমন ডান পাশে একটু গ্যাপ মনে হচ্ছে, ডান পাশের মতো বাম পাশে একটু গ্যাপের দরকার ছিল। কন্টেন্ট দেখেন, মার্জিন উইথটা কমাইলাম, 94 করলাম, প্যাডিং দুই পাশে দেন, উপরে নিচে জিরো, ডানে বামে 10 পিক্সেল, 15 পিক্সেল করেন, 94 দিয়ে 15 পিক্সেল করা যায়, এটা 94 দিয়ে 15 প্যাডিং ব্যবহার করতে পারবো। নেক্সট উইথ 768 এইখানটায়, দিতে পারবো, আর
তো এইভাবে মোবাইল সাপোর্টেড বানাইতে হবে। আচ্ছা, মেনুটা কিন্তু মোবাইল সাপোর্টেড হয় নাই, এটা কিন্তু বামে চলে গেছে, যে বামে আরো থাকবে আইটেম। হ্যাঁ, যে একটা আইটেম নাই, এই এইটা আমরা টুগল মেনু দেখব, প্লাস বুটস্ট্র্যাপ অ্যাড করা দেখব। আপাতত এটা এখানে দেখাইলাম, আর আজকে নেটের প্রবলেম, অনেক ঝামেলার কারণে আজকে বেশি দূরে আগাচ্ছি না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। ধন্যবাদ।